এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা চলে এসেছি আরও একটা র্যাঙ্ক ম্যাচ নিয়ে। তো ধামাকেদার র্যাঙ্ক ম্যাচ হতে চলেছে। তো আমরা কিন্তু নেমে গেছি এটাতে কীবারে গ্রেভিয়ার্ড, ঠিক আছে? গ্রেভিয়ার্ডে নামার পর আমরা কিছুক্ষণ লুট করব, ঠিক আছে? এখানে লুট করব, লুট মুট করে তারপর আমরা বেরোবো। তো গ্রেভিয়ার্ড থেকে লুট করে বেরোনোর পর এদিকে হঠাৎ করে আমাদের যুব ভাইয়ের উপর আক্রমণ হয়। তো সেদিকে আমরা যাচ্ছি। এনিমিটা এখনো দেখতে পাইনি। ও যে দেখেছি এনিমিটা দেখেছি। এনিমিটা এখানেই নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পরে আমরা তো আমরা এখান থেকে কিছু লুট করে গাড়ি নিয়ে এখানে আমি আর আমার টিমমেট দুইজনই নক হয়ে গেছে। তারপর আমাদের টিমমেট রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার পর আমি ভাবছিলাম মিলে গিয়ে একটু লুট করবো, কিন্তু মিলে এনিমি আছে, তাই ভাবলাম এদিকে এই জায়গাটাকে থেকে আমি একটু লুট করব, দেখি একটা দুইটা গান পাওয়া যায় কিনা। তো এখানে খোঁজাখুঁজির পর আমি দেখি এখানে কোনো গান বা কোনো কিছুই নাই। তো একটু পাশেই এয়ারশিপ পড়তেস আসছিলো। তো আমি ভাবছিলাম ওইটা থেকে আমি কিছু লুট পাবো হয়তো বা, এই যে এয়ারশিপটা কাছাকাছি চলে এসেছে। তো আমি ভাবছিলাম ওখান থেকে কিছু লুট আমি নেব। তো সেদিকে যাচ্ছিলাম। তো যাইতে যাইতে প্রায় কাছাকাছি চলে আসার পরে এখানে আসলেই আমি সামনের দিকে দেখি, এই যে সামনের দিকে দেখি দুইটা এনিমি, দেখার পরেই আমি ব্যাগ যখন মারা পড়ে যাবো। তো আমাদের অন্য টিমে পড়েছে, আমি যাবো কোন দিকে সারলাম, দেখো এখানে শুয়ে থাকি, দেখি করা যায়। এখানে 19 জন লাগবে। এইভাবে আমি শুয়ে থাকি, শুয়ে দেখতেছিলাম যে জোনে জোন পাওয়া যায় কিনা এখানে। তো একটু সেখানে সামনে আগাইলে আমি জোন পেয়ে যাবো। ওদিকে আমাদের টিমমেট আর একজন রিভাইভ দিয়ে দিল, কিন্তু নক হয়ে গেছে, আর একজন মারা গেছে। তো আমি একটু সেখানে সামনে আগাই, জোন পেয়ে গেছি। তো এখানে অনেক টাইম ধরে শুয়ে থাকার পর আমি ভাবলাম এদিক থেকে যাই, যদি আমাদের ওই লাস্ট টিমমেটটার কাছ থেকে যদি কিছু লুট নিতে পারি। তো এদিক থেকে আমি দৌড়াতে দৌড়াতে তার কাছে যাচ্ছি। তো এখানে আসার পরে দেখি অনেকগুলো লুট বক্স পড়ে রয়েছে। তো এখান থেকে আমি দুইটা কী বলে এটারে ভিক্টর গান পেয়ে যাই। তো ভিক্টর গান নিয়ে ভাবলাম যে শুধু শটে তৈরি করা যায় না, ঘরের ভিতরে এসে একটা লং রেঞ্জ পাই, তো ওটা নিয়ে নেবো আমি। এটা নিয়ে তারপর আমি আমার বাড়ি চলে যাই, আমার টিমমেটের কাছে চলে যাই। এখনও কিন্তু 6 জনের লাইফ রয়েছে। উপরের দিকে ফাইট চলতেছে, আমরা নিচের দিকে দেখতেছি এনিমিগুলো কোন জায়গায়। তো আমি টিমমেটের কাছে আসলাম, এসে 2 জন 2 মুড়ে বসে আছি। তো আমার টিমমেট আবার আমাকে একটা গোলল দিবে, একটা গোলল আছে। তো আর ডান দিকে একটা এনিমি রয়েছে, আমি দেখছি ডান দিকে একটা এনিমি। এনিমিটারে মারা যায় কিনা সেটা দেখতে হবে। তো আমি সামনের দিকে একটু আগায় এনিমিটারে একটু মারার চেষ্টা করতেছিলাম। তো এদিক থেকে আবার আরেকজন আমাকে মেরে দিতে চাইছিল। তো লাস্ট গোলওয়াল, একটা গোলওয়াল মেরে আমি কভার নিয়ে এদিকে চলে আসলাম। এইদিক থেকে স্নাইপার দিয়ে কে যেন আমাদের মারতেছিল, তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না কোন জায়গা থেকে মারতেছে। তো আবার এদিক থেকে আবার জোন চলে আসলাম, ভাবলাম একটু গাছের আপডাল নিয়ে নিয়ে সামনের দিকে যাওয়া যায় কিনা। তা যেই চিন্তা সেই গাছ, সামনের দিকে আরেকটু সামনে গেলে ভালো হতো। তো সেভাবে আমি সামনে চলে আসি। আবার ওই সাইডে এনিমি আছে, সেদিকেও খেয়াল করতে হবে। আবার আমার কাছে কোনো গোলও আলো নেই। আমাদের সামনের ওই উঁচু জায়গা থেকে একজন গুলি করতেছিল, সেটা আমি দেখতে পাচ্ছি। তো
তারে মারা যাবে বলে মনে হয় না। তো আমাদের টিমমেট এদিকে দৌড়ে একটু সাইডে চলে যাই, ওই জায়গায় মনে হয় জোন পাওয়া গেছে। তো আমিও তার কাছে যাই দৌড়ায়, আমি একটু সামনের দিকে যাই, যাই দেখি জোন পেয়ে গেছি ওখানে। ওখানে বসে থেকে আমার টিমমেট ওখানে ছিল, পাশে বাম ডান থেকে তারে মারতে যাই, কিন্তু নক হয়ে যায়। আমার কাছে গোলওয়াল থাকে না, তারে আমি রিভাইভ দিতে পারি না। আমার টিমমেট মারা যাওয়ার পরে তার ওখান থেকে আমি তিনটা গোলওয়াল পাই, একটা মেরে আমি কভার নিয়ে বসে থাকি। তো এখান থেকে গ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে MP5টা নিই, আর ওটা চেঞ্জ করে আমি MP4A1টা নিয়ে নিই। তো নিয়ে এখানে বসে থাকি যে এনিমিগুলো মরুক, তারপরে আমি ফাইট নেবো। তো তিনজন ছিলাম, ওই যে আমার ডাইন সাইডে একটা, উপরের থেকে একটা। তো জোন শুরু হওয়ার অপেক্ষায় আমি ভাবছিলাম জোনটা শুরু হলে একটা সামনে একটা গোলওয়াল মেরে কভার নিয়ে তারপরে যাব। তো আমার কাছে যেহেতু দুইটা গোলওয়ালই আছে, সেভাবে খেলতে হবে। তো জোন শুরু হওয়ার পরে দৌড়ায় যায়, দৌড়াতে দৌড়াতে দেখি একটা ন একটা এনিমি মারা যায়, দুইজনে ফাইট নিয়ে আমি আর আর আমার সামনের এনিমিটা ছিল দুটো, সে আমার সাথে টিমমেট টিম আপ করার চেষ্টা করতেছিলো। তো আমি তাকে টিম আপ করার চেষ্টা করলাম, তো টিম আপ করে নিয়ে আমি তাকে মেরে দিব, সেই একটা এই ছিল। তো যেই তো আমি অল্প বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ভিডিও, ভিডিওটা ভালো লাগলো।